হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? প্রতিদিন রাত 8:30 সান বাংলায়। অন্য কোন কাজ জানা আছে তোমার? কি জানা আছে বলো। কেন? আরে বলছি যে নতুন জামাই তো এখানে সব কিছু সাজিয়ে রেখেছে, সাপোজ এখান থেকে যদি তাড়িয়ে দেয় তাহলে খাবে কি করে? কাজ না করলে খাওয়া হবে না, সেই জন্য বলছি অন্য কোনো কাজ জানো কিনা। আমাকে চোখ দেখিয়ে কোনো লাভ নেই, উপরবালা সব দেখছে, বুঝেছ? এই যাও, যাও বললাম না। গাড়ি বুলা রহি হ্যায়। হ্যাঁ কাকা, ঠিক আছে কাকা, হ্যাঁ আমিও বেরিয়ে যাব। তুমি এখানে আছো, আমি তোমাকে ওপরে গিয়ে খুঁজছিলাম। তোমার কাকা এখন কোথায় গেছেন? আমরা দুজন যাতে শান্তিতে থাকতে পারি সেই জন্য কাকা অনাথদের অন্নদান করছে, কল করে সেটাই আমাকে বলল। আমরা ভালো থাকি সেই জন্যই উনি এসব করছেন। কি হলো, তুমি এরকম করে কেন বলছো? অন্নদান করা তো পুণ্যের কাজ, তাই না? না 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 না, এটা তো খুবই ভালো কাজ। কি হয়েছে, তুমি হঠাৎ এরম বলছো কেন? সেরকম কিছু না। না, তোমাকে অন্যরকম লাগছে। সাথী, কিছু লোককে না অন্ধভাবে বিশ্বাস করতে নেই, আমরা ওদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছি, কিন্তু সত্যি করে বলতো ওদেরকে এইভাবে বিশ্বাস করা ঠিক? তুমি কার ব্যাপারে কথা বলছো বলতো? তোমার কাকার ব্যাপারে। কেন, কি হলো? কাকার সাথে তোমার কোনো সমস্যা হয়েছে কি? আমার কিছু না, ভাবছি তোমার যেন কোনো ক্ষতি না হয়। এই শোনো, ঘুরিয়ে কথা না বলে সোজা করে বলো, তোমার বাবার ইচ্ছের জন্য, তোমার শান্তির জন্য তুমি যেসব দান ধর্ম করো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি যেসব টাকা খরচা করছো, তোমার কাকার মতে সেই টাকাগুলো বেকার নষ্ট করছো। ওনার আমাদের উপর অধিকার আছে বলে বলেছেন। সেটা দায়িত্ব না রাগ, তোমার পাওয়া জিনিসগুলো যে অন্য কোথাও চলে যাচ্ছে সেটাও তোমায় বুঝতে হবে। তুমি খেয়াল রাখো এসব, তুমি ওনাকে গার্ডিয়ান মনে করো, কিন্তু উনি গার্ডিয়ান না, নিজে সব সম্পত্তি চায়। আচ্ছা দেখো, কাকাকে নিয়ে এসব ভুলভাল বলবে না। আমার বাবা আমাকে ছেড়ে যাওয়ার পর উনি আমাকে বড় করেছেন, বিজনেস থেকে আমার লাইফে সব কিছুতে উনি গাইড করেছেন, উনি কোনো ভুল করবেন না, প্লিজ ওনাকে সন্দেহ করো না। আচ্ছা বাদ দাও, চলো মন্দিরে যাই। তোমাকে স্পেশাল গিফট দেবে এই কৃষ্ণের দোলনাটা ওই গাছের সাথে বাঁধলে যাদের সন্তান নেই তাদেরও সন্তান হয়, এখানে সবাই এটা বিশ্বাস করে, আর তাই পুরোহিত মশাইকে দিয়ে আমি আজ পুজো দিয়েছি। সুপার।
একটা কথা বলবো, সাথী তাড়াহুড়ো হয়ে থাকলে তুমি সই করাতে কেন যাও? এই সাথী যদি ব্যস্ত থাকে আমি যেখানেই সই করতে বলবো, ও কিছু না ভেবেই সাইন করে দেবে। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। হ্যাঁ, ইয়া, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। ওকে। আ, শুনছো সাথী? দেখলে তো, আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম যে উনি ঠকাবেন তোমায়। তোমার কাকুকে জিজ্ঞেস করো যে উনি কি করেছেন। এক মিনিট, গঙ্গোত্রী এক্সপোর্ট থেকে 100 বক্সেস যাচ্ছে। ওকে, এই মাসের শেষে ডেলিভারি স্যার। কেন স্যার, এনি ডাউট? আপনি যেটা বলছেন কনফার্ম তো? কনফার্ম স্যার। ওকে, থ্যাংকস, আমি পরে কথা বলছি। ওকে স্যার। বুঝেছো সাথী? এখানে দেখো ডিটেলে ঠিক কি লেখা আছে আর কোন ক্লায়েন্ট লেখা আছে। 500 বক্স। 500 বক্স গঙ্গোত্রী এক্সপোর্টের জন্য? 500 বক্স পাঠাচ্ছিল আর আমরা 100 বক্সের টাকা পেতাম, তাহলে 400 বক্স কোথায় যাচ্ছিল বলো কাকু?